কমেন্ট্রি আসলে আমি এমনি বোর্ডে আসতেছিলাম, আমার মিটিং ছিল, তো তখন এই লাস্ট পাইসন সিরিজও আমাকে একবার রিকোয়েস্ট করা হয়েছিল, তো তখন কোনো কারণে করা হয় নাই। বাট একবার একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে, জাস্ট হাই হলো আতর ভাইদের সাথে, ইন্টারেস্টিং। বাট আমার আসলে আমি তো মেনলি কমেন্ট্রি বলতে পারেন যে করি নাই, আমি আমার নিয়েই আলাপ করতেছিলাম বা খেলা নিয়ে টুকটাক বলছি। বাট ইটস আ ইন্টারেস্টিং থিং, সামথিং টু লুক ফর ফিউচার প্রবাবলি। বাট এই মুহূর্তে এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা নাই। ইন্ডিভিজুয়ালির জন্য ঠিক ছিল, ভালো ছিল আমার জন্য। বাট আপনি যখন 13-14 বছর ক্রিকেট খেলে নেবেন তখন আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা অতটা ম্যাটার করে না। আজকে যদি ধরেন আমি যা রান করেছি তার অর্ধেক রান করতাম বাট আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, ওটা আমার জন্য বড় পাওয়া হইতো। অ্যাজ এ টিম আমরা খুব বেশি ভালো খেলতে পারি নাই, দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, বাট দিস ইজ হাউ ইট দিস ফরম্যাট গোস। আর এটা না যে আমাদের কাছে অপরচুনিটি ছিল না, আমাদের কাছে অবশ্যই অপরচুনিটি ছিল, আমাদের কারণেই আমরা আজকে এই সিচুয়েশনে। বাট সত্যি কথা বলতে যে টপ 4 টিম যারা খেলছে দে ডিজার্ভ টু বি দেয়ার। দেখেন ইটস আমি এভাবে করে একজনকে পয়েন্ট আউট করাটা ডিফিকাল্ট, বাট দেখেন অনেকেরই তো কিছু ভালো ভালো পারফরমেন্স আছে। বাট আমি কোনো সময় 3 ম্যাচ 4 ম্যাচ 5 ম্যাচ দেখে আমার রায়টা দিয়ে দিতে চাই না। আমার কাছে মনে হয় থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইফ সামবডি ইজ ডুইং এক্সেপশনালি ওয়েল, এই বছর নয় নেক্সট ইয়ারও যদি এই সেম পারফরমেন্স রিপিট করে দেন উই ক্যান টক অ্যাবাউট ইট। 2 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচ যে কোনো কারো ভালো যেতে পারে, খারাপও যেতে পারে। সো এটা নিয়ে খুব এক্সাইটেড হওয়ার কোনো কিছু নাই। আমার কাছে মনে হয় যে দে অল আর বাংলাদেশি ক্রিকেটার্স, আমাদেরই প্লেয়ার সবাই। সো উইথ টাইম আপনারা সবাই বুঝতে পারবেন যে কারা ভালো কারা ভালো, না তো কেউ না, সবাই ভালো, কারা হ্যাজ দ্য এক্স ফ্যাক্টর। সো আমার কাছে মনে হয় যে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট। দেখেন আমাদের ওনাদের কাছ থেকে আমার অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা অত ইম্পর্টেন্ট না, আমাদের ওনাদের ব্যাপারে বলাটা হলো বেশি ইম্পর্টেন্ট। বিকজ হলো আমরা এই একটা সেক্টর যেখানে আমরা ক্রিকেটার বলেন নর্মাল জনগণ বলেন এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। আপনি যদি চিন্তা করেন যখন বাংলাদেশ টিম খারাপ খেলে বা আজ থেকে 5-6 বছর আগে যখন আমরা একটার পর একটা ম্যাচ হারতে থাকতাম, এই আতার ভাই শামীম ভাইরাই কিন্তু ওয়াজ দ্য পিলার ফর আস। বাকি 20 জনের সাথে তারা বাংলাদেশকে কোনো দিন ছোটো হইতে দেয়নি, দে কেপ্ট অন সাপোর্টিং। সো দিজ আর অলসো আ ভেরি হার্ড জব দ্যাট দে ডু, ওটাও অনেক সময় অ্যাপ্রিসিয়েট করা উচিত, যেটা আমরা অ্যাকচুয়ালি অতটা করা হয় না। সো এটাই আমি আজকে আতার ভাইকে বললাম যে আতার ভাই ইউ হ্যাভ বিন লাইক আ পিলার টু ফর বাংলাদেশ ক্রিকেট, খারাপ সময় যেভাবে করে আপনারা সাপোর্ট করেছেন আপনারা, ইউ শুড গেট অ্যাপ্রিসিয়েশন। সো এটাই, এর চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ।